তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল লাইফস্টাইল। এখন বাজে 10:30 আর আজকে সোমবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। সকাল সকাল উঠে বাসি কাজ সেরে ছেলেকে তুলে খাইয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিজে একটু খেয়ে নিয়েছি। তো এবারে ভাত বসাবো, রান্না বসাবো। অ্যাকচুয়ালি আজকে রান্না সেরকম কিছু নেই, ছেলের রান্নাটা করলেই হয়ে যাবে আর আমাদের ভাতটা বসালেই হয়ে যাবে, কারণ কালকের মাংস আছে সেটা দিয়েই হয়ে যাবে। আর শাশুড়িমাকে রান্না করে আনে, জানি না এখনও তাকে ফোন করা হয়নি, তো ভাবলাম তার আগে একটু ভিডিওটা মানে স্টার্ট করে দিই। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। দেখো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, রোদ কিন্তু ওঠেনি, মেঘলা করে আছে। এই দেখ আমার পোলাপান অন্যায় শুরু করে দিয়েছে, বাসি বিছানাটা এখনো তোলা হয়নি কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল আর টিভির অবস্থা করেছে। দেখো কি যেন একটা হয়েছে। বাবু হাই করো, দিত্য হাই করো, দিত্য হাই করে দাও, হাই করো, মজা কে ক্যা মেরে কো লল বানা দিয়া মেরে বেটে নে, হাই করতে হবে না। তো যাই হোক, ছেলে তো আর হাই করলো না, আমি লল হয়ে গেলাম। তো চলো ভাতটা বসিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো আমার ছেলে এখন এই যে সুইচ নিয়ে করছে, টিভি চলছে, মা শুয়ে রয়েছে। এবার ছেলেকে খাওয়াবো, ভাত মাখবো। আর এই যে দেখো মা কি রান্না করে যেন এনেছে, আর আমার শুধু ভাত, আর এই যে আমার ছেলের মাছের ঝোল করেছি। চলো ছেলেকে এখন খাইয়ে দিই, ধোয়া যাবে। চলো এখন বাজে 1:27 আর আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, দেখো ঘুমিয়ে গেছে। আর মা কালকে মায়ের আমার হাজবেন্ড কালকে বকফুল এনেছে, তো সেটা আমি বড়া পারি না, মা বড়াটা খুব ভালো বানায়, তো সেই কারণে মা এখন তার মানে সেইগুলো রেডি করছে বানানোর জন্য। বকফুলটা ছাড়াবে তারপরে, তখন ছেলে ঘুমিয়ে গেছে আর আমি অনেক কাচাকুচি করেছি, সেগুলো মেলে তারপর স্নানে যাবো। তো চলো স্নানটা সেরে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। দেখো এখন বাজে 1:45, আর এই যে শাশুড়ি মা বকফুলের বড়া খাচ্ছে, দেখো এই দেখো এই যে বড়া দারুণ টেস্ট হয়েছে, অলরেডি আমি দুটো খেয়ে নিয়েছি, দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। দেখো এই যে মা, তো দেখো এখন বাজে 5:48 আর আমি ভাত টাত খেয়ে সবে বসলাম একটু। তো ছেলে অন্যায় করছে, মা বাড়ি যাচ্ছে, কারণ আজকে আমরা একটু এক জায়গায় ঘুরতে যাবো। এটা কোথায় যাবো ও বলেই দিই, কারণ আজকে দেখাতে পারবো না। অ্যাকচুয়ালি আমি আজকে বাড়িতে বাবার বাড়ি যাবো দরকারে, আমার বান্ধবী রিয়া, তো মায়ের পিসুমনির খুবই শরীর খারাপ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি। আরতিতে যারা যারা ভাটায় থাকো, বজবজের ওদিকে থাকো, আরতি সবাই চেনো, তো ওখানেই ভর্তি আছে পিসুমনি। যাই হোক কালকে যাবো রিয়ার সাথে একটু হসপিটালে, আর আজকে একটু বাড়িতে দরকার আছে সেই কারণেই যাচ্ছি। তো বর এখন আবার বেরোচ্ছে কাজে, আর আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার সন্ধে দেবো, দিয়ে রেডি হবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো 6:35 বাজে আর আমি আজকেও রেডি হয়ে বসে আছি, সেম ড্রেস। অ্যাকচুয়ালি মানে ড্রেস তো প্রচুর, বাট পরা হয় না সেভাবে, তো সেমভাবেই রেডি হয়েছি, শুধু লিপস্টিকটা দিয়ে একটু লিপ বাম দিয়ে দিয়েছি আজকে। আর এই যে দেখো ছেলেকে রেডি করে দিয়েছি, সন্ধে দিতে গেলাম তো ছেলে ধূপে হাত পড়ালো, ছেলের বাবা গেছে কাজে, তো রেডি হয়ে বসে আছি, ছেলের বাবা এলে বেরোবো। তো আমি সেরকম কিছু লাগাই না, মানে ইউজ করি না, শুধু এখনও মানে হালকা ঠান্ডা আছে বলে একটু ময়েশ্চারাইজার লাগিয়েছি, একটু হোয়াইট টোন, আর তার সাথে একটা সুগার পাপের লিপ বাম। আর ওই লিপ বামটাই একটু মানে আমাদের জীবনে আমাদের ঘরে প্রচুর মানে লাইট আছে, বাট আমাদের জীবনে হাইলাইটের অভাব, তাই লিপ বামটাই আজকে আমি একটু হাইলাইট হিসেবে ইউজ করে নিয়েছি। দেখো গালে পিঙ্ক কালারে দেখতে ভালো লাগে,
আর আজকে এমনি হাইলাইটার বা ব্লাশার কিছুই লাগানো হয়নি, ওটাই লাগিয়ে নিয়েছি আর চশমাটা পরে নিয়েছি, নাহলে তো আমি কানা চোখে দেখতে পাই না চশমা ছাড়া। তো যাই হোক চলো, এটাই আমার ফাইনাল লুক। তো এবার বাপের বাড়ির দিকে যাওয়া যাক, যাচ্ছি বাপের বাড়ি। এখন বাজে 9টা আর আমি বাড়িতে চলে এসেছি। তো হাজবেন্ড বললো একটু ব্যাগটা গুছাও এবারে, তো এবার ব্যাগটা গুছাবো। তো তার আগে দেখে নাও কালকে যে ট্রলিটা কেনা হয়েছিল সেটা কীরকম দেখতে, কারণ কালকে তো তোমাদের আমি দূর থেকে দেখেছি, দেখানো হয়নি। তো চলো দেখতে থাকো আর কি কি গুছাচ্ছি, কীভাবে গুছেছে সেটাও দেখতে থাকো। তো চলো দেখতে থাকো, খুলি আমি। অনেক কষ্টে প্লাস্টিকটা খোলা গেছে, তো এই হচ্ছে ফাইনাল কালার ট্রলি। আমার অনেক দিনের শখ ছিল একটা ট্রলি, হয়ে গেছে। বাট আমার পাহি কালার একটা পছন্দ হয়েছিল, তো যাই হোক জামা কাপড়ে কি হবো। কোথায় চেন প্রথমবার জিনিস, মানে এ হলে যা হয় এই আর কি আমার অবস্থা। সঙ্গে আগে আর কি ট্রলি আমি কোনোদিনও ইউজ করিনি। আমার শাশুড়ি মা একটা কথা বলে, মানে একটা শ্লোক টাইপের, যে বাপের কারণে কালে নেই কোচাস কি ধানকে বলে দুব্বা খাস নাকি সামথিং এরকম। তো সেই হচ্ছে আমার দশা। এই দেখো ট্রলি ভেতরটা এরকম, ভেতরের কালারটা বাইরের কালার থেকে আমার অনেক ভালো লেগেছে, সে গ্রিন কালার মনে হচ্ছে যতটা। দেখো এই হচ্ছে পুরো ট্রলি বাবা, আমার গায়ে তো সত্যি হয়ে গেছে ট্রলি সব নিয়েছি। আর দেখো আমার ছেলে ঘুমিয়ে গেছে, তো সেই সূত্রে বড়গুলোও ট্রলি গেছে গুছিয়ে ফার্স্টে ছেলেটা দিই কি গো।